দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য সুখবর। এবার থেকে গিয়ে দর্শনা সীমান্ত দিয়েও ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ট্যুরিস্ট ভিসায় এই দেশে আসার অনুমতি দিতে পারে এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী প্রায় তিন বছর পর নদিয়ার গেদে দর্শনা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি নাগরিকেরা ভিসার অনুমতি পেতে পারেন ভারতবর্ষের হাই কমিশনারের পক্ষ থেকে। জানা যায় নদিয়া সীমান্তবর্তী এলাকা গেদে ঠিক তার ওপারেই রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের দর্শনা এলাকা। গেদে ও দর্শনা সীমান্ত দিয়ে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস, এছাড়াও বেশ কিছু পণ্যবাহী মালগাড়ি। তবে সাধারণ মানুষ ট্রেন ছাড়া পায়ে হেঁটেও দুই দেশের মধ্যে সরকারিভাবে ভিসা অনুমতি নিয়ে পারাপার করতে পারতেন পূর্ববর্তী সময়ে। বিগত তিন বছর ধরে বাংলাদেশ হাই কমিশনার ভারতীয়দের গেদে দর্শনা সীমান্ত দিয়ে ট্যুরিস্ট ভিসার অনুমতি দিলেও ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল, যদিও মেডিকেল ইমার্জেন্সি ভিসা অনুমতি ছিল বলে জানা যায়, যার জেরে দুই দেশের নাগরিকদের পারাপারের জন্য চাপ পড়ত পার্শ্ববর্তী সীমান্ত এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল সীমান্তের মধ্যে। এছাড়াও বিগত তিন বছর ধরে ভিসার অনুমতি বন্ধ থাকার কারণে সীমান্তবর্তী এলাকায় খেটে খাওয়া সাধারণ মানুষদের আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। সীমান্তবর্তী এলাকায় রয়েছে বেশ কিছু মানি এক্সচেঞ্জের অফিস, বেশ কিছু রেলের অধীনস্থ কুলি হকার, খাবারের হোটেল, এছাড়াও ভ্যান রিক্সার মালিকেরা। বিগত তিন বছর পর ভিসার অনুমতি স্বাভাবিক হওয়ার খবর শুনে তারাও খুশি। তবে সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত সরকারিভাবে পাকাপাকি কোনো খবর আসেনি, তবে খুব শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানালেন তারা। তবে সবুজ সিগন্যাল আছে সেটাই এখন দেখার। প্রায় ৩৫ মাস আমরা এই চেকপোস্টের, আমি এবং আমার সাথে আমাদের কলিগ এবং অন্যান্য যারা এই কাজের সাথে জড়িত ছিল তারা আজকে প্রায় ৩৫ মাস বেকার হয়ে পড়েছিল। এইরকম প্রায় ২২০ পরিবার এই ফরেন কারেন্সি, তারপরে চেকপোস্ট সংলগ্ন বিভিন্ন কাজের সাথে তারা জড়িত। আজ ৩৫ মাস পরে আমরা সত্যি এটা খুশির খবর, এইবার আবার আমরা পুরনো জায়গায় হয়তো আশা করি ফিরতে পারব। সাল থেকে আমাদের এখানে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ আছে। আমরা অতি কষ্টের মধ্যে দিয়ে ফ্যামিলি নিয়ে দিন অতিবাহিত করছি, কারণ এখানে আমাদের একমাত্র রুজি রুটির রাস্তা বাংলাদেশের প্যাসেঞ্জার, যেখান থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েকশো ফ্যামিলি তাদের দিন অতিবাহিত হয়। তাই এটা চালায় আমরা আবার অত্যন্ত খুশি হচ্ছে। আমাদের যখন ভিসা বন্ধ ছিল তখন তো আমাদেরকে বাই এয়ার বা অন্যভাবে যেতে হলে অনেক অনেক খরচ হতো বিষয়টা নিয়ে, কিন্তু আমরা এই বর্ডার দিয়ে যেতে পারলে মনে করেন যে হচ্ছে অনেক কম খরচে আমরা যেতে পারতেছি, আর এই ট্রেন দিয়ে কোনো মাঝখানে কোনো ইন্টারভাল থাকতেছে না, আমাদের জন্য খুব সুবিধা হয়েছে এই মনে করেন যে হচ্ছে এই ভিসার কারণে। আপনার নাম? আমার মাহিন আব্রার। আমার লাইসেন্স পত্র, রেলওয়ে কুলি, আমাদের ব্যাগ বহন বহন করা, নিয়ে যাওয়া নিয়ে আসা, ট্রেনে তোলা। দীর্ঘদিন তো বন্ধ ছিল। ওটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইয়ার থেকে মিনিস্ট্রি থেকে ইস্যু হয়েছে, সেটা আমরা অফিসিয়ালি কিছু পাইনি, কিন্তু একটা আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। সেটাতে আছে হচ্ছে ১৪/৩/২০২০ তে যে নোটিফিকেশন ইস্যু হয়েছিল এটা বন্ধ করার জন্য, সেটাকে রিওপেনিং করা হয়েছে। নদিয়া থেকে কমল দত্তের স্পেশাল রিপোর্ট, নিউজ বাংলা।